আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে আজকের আলোচনায় থাকছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য তো এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দুই ধরনের ভারসাম্য হয় একটি হচ্ছে স্বল্পকালীন সময়ের জন্য ভারসাম্য আর একটা হচ্ছে দীর্ঘকালীন সময়ের ভারসাম্য ভারসাম্য তো আমি আজ স্বল্পকালীন নিয়ে আলোচনা কথা না বাড়িয়ে শুরু করছি আমরা দেখেছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন বাজার যে বাজার অসংখ্য ক্রেতা বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় করে থাকে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে একজন ক্রেতা যেমন সমগ্র চাহিদার একটা ক্ষুদ্র অংশ নিয়ন্ত্রণ করে তেমনি একজন বিক্রেতাও সমগ্র যোগানের একটা ক্ষুদ্র অংশ নিয়ন্ত্রণ করে আর সেই কারণে ক্রেতা ও বিক্রেতার কেউই দামের ওপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না আর সেজন্যই পণ্য প্রতিযোগিতায় একটি ফার্মকে দাম গ্রহিতা বলা হয়ে থাকে তখন এই যে আমরা দেখেছিলাম যে উৎপাদন অপেক্ষক দুই ধরনের ছিল একটা স্বল্পকালীন একটা দীর্ঘকালীন তো ঠিক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে সময়ের ভিত্তিতে দুই ধরনের ভারসাম্য হয় একটা স্বল্পকালীন সময়ের ভারসাম্য আর একটা হচ্ছে দীর্ঘকালীন সময়ের ভারসাম্য তো স্বল্পকালীন সময় বলতে আমরা আগেই বলেছিলাম যে যেই সময়ে শুধুমাত্র মানে স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ দুটোই থাকে ঠিক আছে তো সেটি হচ্ছে স্বল্পকালীন সময় তো এই সময়ে একটা উৎপাদন প্রতিষ্ঠান যদি উৎপাদন কার্য বন্ধ রাখে তারপরেও সে প্রতিষ্ঠানকে কিছু খরচ বহন করতে হয় সেটি ছিল স্থির খরচ তো এই ক্ষেত্রে হয় কি একটা প্রতিষ্ঠানে আমরা জানি যে যদি খরচ কম হয় আর আয় বেশি হয় অর্থাৎ টিসি টোটাল কস্ট এ চাইতে টোটাল রেভিনিউ বেশি হয় বা এসি অর্থাৎ এভারেজ কস্টের যাতে এ আর অর্থাৎ এভারেজ রেভিনিউ বেশি হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে আর যদি টি সি এবং টি আর পরস্পর সমান হয় অর্থাৎ এসি এবং এ আর পরস্পর সমান হয় তাহলে প্রতিষ্ঠানটি কী করবে স্বাভাবিক মুনাফা অর্জন করে আর যদি এমন হয়ে যায় যে টিসি চাইতে বেশি তাহলে তো ক্ষতি হবে কিন্তু তারপরেও একটি প্রতিষ্ঠানে স্বল্পকালে কখনো কখনো এ ক্ষতি স্বীকার করেও ভারসাম্য অর্জন করে এর কারণ হচ্ছে যদি উৎপাদন বন্ধ রাখে তাহলে তার স্থির খরচে পুরোটাই ক্ষতি হয় তো স্থির খরচের কিছু অংশ যদি উৎপাদন কার্য পরিচালনা করে উঠে আসে তাহলে সে ফার্মটি তার উৎপাদন কাজটা চালিয়ে যাবে অর্থাৎ ক্ষতি শিকার করেও উৎপাদন কার্যটা চালিয়ে যাবে তো এই কারণেই স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিন ধরনের ভারসাম্য অর্জিত হয় একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য একটা হচ্ছে স্বাভাবিক সহ ভারসাম্য এবং আর একটা হচ্ছে ক্ষতি শিকার করেও ভারসাম্য তো এটার ওপরে তোমাদের অনেক আলোচনা আছে যে একটি ফার্ম কতক্ষণ পর্যন্ত ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালাবে তো যাই হোক সেগুলো নিয়ে আমি ধীরে ধীরে প্রতিটা টপিক্সের উপরে আলোচনা করব তাহলে আজ আমরা দেখে নিই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের সর্বকালীন ভারসাম্য তো একটি ফার্মের ভারসাম্য আলোচনার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু কিছু অনুমিত শর্তের উপর ভিত্তি করে ভারসাম্যটা আলোচনা করা হয় সেই অনুমিত শর্তগুলো হচ্ছে রকম যে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হবে পণ্যের দাম স্থির হবে উৎপাদনের উপকরণসমূহ সম্পূর্ণ গতিশীল হবে এবং ক্রেতা ও বিক্রেতা উভয়ে বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে এরপর আমরা দেখেছিলাম যে একটি বাজারে ভারসাম্য অর্থাৎ এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে একটি ফার্মে ভারসাম্যের শর্ত ভারসাম্যের কি দুইটা শর্ত ছিল একটাকে বলা হচ্ছিল প্রয়োজনীয় শর্ত এবং আরেকটি ছিল পর্যাপ্ত শর্ত প্রয়োজনীয় শর্তটা কি ছিল প্রয়োজনীয় শর্তটা ছিল যে ভারসাম্য বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে অর্থাৎ এম আর ইকুয়াল টু এম সি হবে আর পর্যাপ্ত শর্ত কি ছিল যে ভারসাম্য বিন্দুতে এম সি রেখার ঢাল এম আর রেখার ঢালের চেয়ে বেশি হবে অর্থাৎ এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ওপরের দিকে উঠে যাবে এখন এমসি সি এই যে ভারসাম্য অবস্থাগুলো আমরা বললাম যে তিন ধরনের ভারসাম্য হয় কী কী একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ একটা স্বাভাবিক মুনাফা এবং আর একটা হচ্ছে ক্ষতি তো কখন অস্বাভাবিক মুনাফা সামর্জিত হবে যখন আগেই বলেছি যখন দাম কি হবে এসি এর চাইতে বেশি হবে বা দাম সমান কি এ ইজ গ্রেটার দেন এসি হবে আরও বলেছিলাম যে টিআর অর্থাৎ টোটাল রেভিনিউ ইজ গ্রেটার দেন টোটাল কস্ট হবে তখন ফার্ম কি করবে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যদি ধরো টিআর আর ইকুয়াল টু বারোশো টাকা হয় আর টিসি যদি এক হাজার টাকা হয় তাহলে কত টাকা লাভ হলো দুশো টাকা অর্থাৎ অস্বাভাবিক মুনাফা অর্জন করলো আবার ক্ষেত্রে যদি আমরা বলে ধরো দাম পাচ্ছে বারো টাকা গড়ে খরচ হচ্ছে দশ টাকা তাহলে কী হচ্ছে অস্বাভাবিক মুনাফা অর্জন করছে অর্থাৎ এ আরই যদি দাম হয় তাহলে এ এ আর হচ্ছে বা পি বা এ আর হচ্ছে বারো আর কস্ট হচ্ছে দশ অর্থাৎ প্রতি এককে খরচ হচ্ছে দশ টাকা বিক্রি হচ্ছে বারো টাকায় তাহলে দুই টাকা করে প্রতি এককে লাভ হচ্ছে তাই না তাহলে যদি একশো একক বিক্রি করে তার লাভ হচ্ছে দুইশো টাকা এক্ষেত্রে ঠিক সেটাই টোটাল রেভিনিউ কত বারোশো আর টোটাল কস্ট হচ্ছে একশো এই যে ধর দাম বিক্রি যদি একশো হয় এখানে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো বারোশো এভারেজ রেভিনিউ আর এদিকে দশ একক দশ টাকা করে খরচ হয়েছিল কত একশো এককে তাহলে খরচ হচ্ছে এক হাজার টাকা তাহলে লাভ হলো কত দুইশো টাকা তো এটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা আর তাহলে স্বাভাবিক মুনাফা কখন হবে স্বাভাবিক মুনাফা হচ্ছে যখন পি ইকুয়াল টু কী হবে এসি হবে অর্থাৎ পি বা কি এ আর ইকুয়াল টু এসি হবে অর্থাৎ টি আর ইকুয়াল টু টি সি হবে তাহলে এখানে ঠিক একই উদাহরণ খরচ তো এক হাজার টাকায় আছে ধরো মোট আয়ও হলো এক হাজার টাকা ঠিক আছে অর্থাৎ এসি তো দশ টাকায় আছে এ আরও হচ্ছে দশ টাকা অর্থাৎ এসিতে দশ টাকায় আছে দামও হচ্ছে দশ টাকা ঠিক আছে তাহলে কি হচ্ছে মোট আয় এবং মোট ব্যয় অর্থাৎ গড় আয় এবং গড় ব্যয় পরস্পর সমান তখন যে ভারসাম্যটা হয় সেটি হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য স্বাভাবিক মুনাফা এখন অনেক সময় পরবর্তীতে এটা ডিটেলস বলবো তারপরে বলছি তোমরা প্রশ্ন করতে পারো যে গড় আয় গড় ব্যয় সমান হলে কীভাবে বা মোট আয় মোট ব্যয় সমান হলে কিভাবে উৎপাদনকারী উৎপাদন করবে তাহলে তো কোনো মুনাফা হচ্ছে না আসলে ক্ষেত্রে একজন সংগঠক তার ব্যয়টাও কিন্তু অন্তর্ভুক্ত করেন অর্থাৎ তার যেই পারিশ্রমিক সেটা কিন্তু তিনি এই টোটাল কস্টের মধ্যে ধরে নেন ঠিক আছে অর্থাৎ তিনি যদি উৎপাদন কার্য চালিয়ে যান স্বাভাবিক মুনাফা হলেও তার কিন্তু একটা নির্দিষ্ট আয় থাকেই আর একটা কি যখন পি ইজ লেস দেন এসি অর্থাৎ এ আর ইজ লেস দেন অর্থাৎ টি আর ইজ লেস দ্যান টি সি হুম তাহলে কি হবে ক্ষতি হচ্ছে ক্ষতি হবে ঠিক আছে অর্থাৎ ক্ষতি স্বীকার করেও একটি ফার্ম তখন কি করছে উৎপাদন কাজ চালাবে সেটির বর্ণনাটা আগেই দিয়েছি যে উৎপাদন বন্ধ রাখলেও স্থির খরচটা তাকে বহন করতেই হয় আর এ কারণে উৎপাদন কাজ চালালে যদি স্থির খরচের কিছুটাও উঠে আসে তাহলে কি হবে তার ক্ষতিটা কিছুটা কম হয় এই কারণে একটি ফার্ম ক্ষতি স্বীকার করে স্বল্পকালে উৎপাদন কাজ চালিয়ে যায় কিন্তু কতক্ষণ পর্যন্ত চালায় সেটি তো আমরা বলেছি যে পরে জানবো তো এটির একটা উদাহরণ দিই ধরো এখানে তো বলেছি এভারেজ কস্ট দশ টাকা দাম পাচ্ছে আট টাকা আবার এখানে ধরো একই কথা যে এ আর হচ্ছে আট টাকা আর এ সি হচ্ছে দশ টাকা আবার এখানেই ধরো যে এ আর টি আর হচ্ছে আটশো টাকা টি সি হচ্ছে একশো টাকা তাহলে ক্ষতি হলো কত দুইশো টাকা ঠিক আছে তাহলে এক্ষেত্রে লাভ হচ্ছে দুইশো টাকা এক্ষেত্রে লাভ হচ্ছে জিরো কিন্তু উৎপাদনকারী তো তার ব্যয় ধরেই নাই আর এ ক্ষেত্রে ক্ষতি হলো দুইশো টাকা তো এটি হচ্ছে ক্ষতি স্বীকার করেও মানে একটি ফার্ম কীভাবে ভারসাম্য অর্জন করে এখন এক্ষেত্রে আমি বলিনি কতক্ষণ পর্যন্ত একটি ফার্ম উৎপাদন কাজ চালাবে এই যে এক্ষেত্রে ধরো এভারেজ কস্ট হচ্ছে দশ টাকা ঠিক আছে এখন যদি তার এ এফ সি এভারেজ ফিক্সড কস্ট হয় কত টাকা ধরো ছয় টাকা এভারেজ ফিক্সড কস্ট কত ছয় টাকা তাহলে সে যদি উৎপাদন বন্ধ রাখে তাহলে তার ক্ষতি হবে গড়ে ছয় টাকা ঠিক আছে কিন্তু এক্ষেত্রে উৎপাদন চালালে তার ক্ষতি হচ্ছে কয় টাকা দুই টাকা অর্থাৎ উৎপাদন কাজ চালানোর জন্য তার এই যে ক্ষতি ছয় টাকা হতো তার থেকে কিন্তু চার টাকা উঠে আসছে হুম তো এই কারণে কি হয় একটি ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালায় এটি আমরা চিত্র আগে আবারও বলছি চিত্রসহ বোঝাবো তা এখন আমরা এই তিনটি ভারসাম্য অবস্থা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব আর তার আগে তো আমরা দেখেছিলাম ভারসাম্যের শর্ত কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য হচ্ছে কি আগে দেখিয়েছি যে কি দেখিয়েছি যে এম সি ইকাল টু এম আর হবে এবং এম সি রেখা এম আর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে অর্থাৎ এম সি রেখার ঢাল কি হবে ইজ গ্রেটার দেন এম আর রেখার ঢাল হবে এখন আমরা চিত্রের সাহায্যে এই বিষয়টি একটু দেখে নিব। এখন আমি চিত্রের সাহায্যে এই তিন ধরনের ভারসাম্য তোমাদের ব্যাখ্যা করে দেখাতে যাচ্ছি দেখো আমি প্রথমেই চিত্রের ভূমি অক্ষ লম্ব অঙ্ক অঙ্কন করে নিয়েছি আমি এখানে আগেই বলে নিচ্ছে আমি এই চিত্রে দেখাবো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য মুনাফা পরের চিত্রে আমি দেখাবো মুনাফা মুনাফা এবং এর পরে আমি দেখাবো ক্ষতি শিকার ঠিক আছে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম ভারসাম্য তারাকে বলে নি এখানে ভূমি অক্ষে দেখানো হচ্ছে উৎপাদনের পরিমাণ আমি সংক্ষেপে কি লিখে রেখে আর অক্ষে দেখানো হচ্ছে দাম এবং ব্যয় অর্থাৎ আয় এবং ব্যয় তো ভাসামের কি শর্ত দেখেছিলাম যে প্রথমে হচ্ছে এম ইকোয়াল টু এম আর হতে হবে তো আমরা জানি পণ্য প্রতিযোগিতামূলক বাজারে আর রেখা অর্থাৎ দাম রেখা অর্থাৎ এ আর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে তিনটি বাজারে একই ধরনেরই হবে আমি তিনটি অর্থাৎ তিন ধরনের ভাষামের ক্ষেত্রে একই হবে আমি প্রথমে ক্ষেত্রে এম আর এ আর অর্থাৎ দাম রেখাটা অঙ্কন করে নিচ্ছি দেখো তিনটি চিত্র মূলত একই ঠিক আছে এই হচ্ছে এ রেখাটা তাহলে নাম কী এই রেখাটা হচ্ছে এম আর ইকোয়াল টু ই আর টু দাম রেখা এম আর ইকোয়াল টু ই আর ইকোয়াল টু দাম রেখা ঠিক আছে এরপরে দ্বিতীয় শর্তটা কি ছিল পর্যাপ্ত শর্ত ছিল এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ওপরের দিকে উঠে যাবে তা আমরা জানি এমসি রেখাটা কেমন হয় ইউ আকৃতির হয় এই রকম হয় তাহলে এই হচ্ছে দেখো তিনটি বাজারেই আমি এমসি রেখা অঙ্কন করে নিলাম তাহলে এটি হচ্ছে এম রেখা দেখো প্রতিটা চিত্রে দুইটা বিন্দুতে ছেদ করেছে এখানে এ শর্ত কী ছিল প্রথম শর্ত হচ্ছে এম সি ইকুয়াল টু এম আর হবে তাহলে এই দুইটি বিন্দুতেই কিন্তু এই শর্তগুলো কি হচ্ছে পালিত হচ্ছে কিন্তু পর্যাপ্ত শর্ত কী ছিল এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ওপরের দিকে উঠে যাবে তাহলে সেই শর্তটি পালিত হচ্ছে এই বিন্দুতে অর্থাৎ এটি হচ্ছে ভারসাম্য বিন্দু খুবই সহজ অনেকে এই চিত্রগুলো খুব কঠিন মনে করে কিন্তু আসলে দেখো অনেক সহজ তাহলে ভারসাম্য বিন্দু হয়ে গেল ই ঠিক আছে এখন ভারসাম্য বিন্দু ই হয়ে গেলে কি হচ্ছে উৎপাদনের পরিমাণ নির্ধারণ হলো এই বরাবর যেখানে ও এক অক্ষকে ছেদ করছে তাহলে কিউ জোর পরিমাণ ক্ষেত্রেও ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউ জিরো এখানেও ভারসাম্য পরিমাণটা তোমার হচ্ছে কিউ জিরো এখন কি অর্থাৎ এই বিন্দুতেই প্রয়োজন এম সি কল টু এম আর এবং এম সির রেখার ঢাল এম সির ঢাল গ্রেটার দেন আর রেখার ঢাল কি হয়েছে এই দুইটি শর্ত পালিত হয়েছে এখন আমরা প্রথমে দেখছি অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা দেখতে গেলে আমাদের কি দেখতে হবে কি বলেছিলাম যে এ আর ইজ গ্রেটার দেন এসি হবে এ আর ইজ গ্রেটার দেন কী হবে এসি হবে অর্থাৎ টি আর ইজ গ্রেটার দেন টি সি হবে তা আমরা এই উৎপাদনে এই পরিমাণ এ আর হয়েছে তাহলে এসি কী হতে হবে এসিকে এর চাইতে কম হতে হবে তাহলে এখন আমার পার্থক্য তিনটি চিত্র এই পর্যন্ত একই ছিল এখন পার্থক্য হচ্ছে এসি রেখা তাহলে এক্ষেত্রে কী হতে হবে এসি রেখাকে নিচে হতে হবে এ আর চাইতে নিচে হতে হবে আর ক্ষেত্রে কি স্বাভাবিক মুনাফা কখন হয় যখন এসি ইকুয়াল টু এ আর হয় হুম অর্থাৎ টি আর ইকুয়াল টু টি সি হয় তাহলে এসি কি হবে এক্ষেত্রে এসি রেখা এই উৎপাদনের ক্ষেত্রে এই এ আর রেখা বরাবর হবে এ আর রেখা বরাবর হবে আর ক্ষেত্রে কি হবে এসি রেখা অর্থাৎ এসি ইজ গ্রেটার দেন যদি এ আর হয় তাহলে ক্ষতি হবে অর্থ বা টি সি ইজ গ্রেটার দেন যদি টি আর হয় তাহলে এই উৎপাদনে তো এ আর এতটুকু তাহলে এসি এর যাতে কী হতে হবে বেশি তাহলেই তো ক্ষতি হবে অর্থাৎ এই ক্ষেত্রে এসি রেখা কী হবে ওপরে হবে এখন এ এসি রেখা অঙ্কন দিয়েই আমরা দেখাবো কখন কি হচ্ছে তাহলে ক্ষেত্রে এসি রেখার নিচে এবং এসি রেখা অঙ্কনের সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এসি রেখার সর্বনিম্ন বিন্দু যখন এমসিকে কে ছেদ করবে তখন যেন এসি এ রেখার বিন্দু হয় কারণ দুইটি রেখা সম্পর্কে ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন এসি সর্বনিম্ন হয় তখন এসি কলটা এমসি হয় তাহলে এই ধরো এক্ষেত্রে ছেদ করলো এরপরে আমরা উঠিয়ে দিলাম এই দিকে ধরে এখান থেকে শুরু হয়েছিল তাহলে এটি হচ্ছে এসি দেখো এই উৎপাদনের বেলা এসি হচ্ছে এইখানে ঠিক আছে তাহলে এই যে তাহলে এখন আমরা দেখছি দেখো যে এই ক্ষেত্রে এটি ধরো দাম ভারসাম্য বিন্দুতে ও পি জিরো দাম এবং ও কিউ পরিমাণ নির্ধারিত হচ্ছে তাহলে এই যে অংশটুকু এক্ষেত্রে ধরো এটা ও পি ওয়ান নাম দিলাম এক্ষেত্রেও একটা নাম দিলাম ধরো এম তাহলে তার প্রতি এককে এভারেজ কস্ট হচ্ছে ও পি ওয়ান ওয়ান এখানে লিখি ও পি ওয়ান কিন্তু আয় হচ্ছে কত ও পি জিরো গড়ায় হচ্ছে ও পি জিরো অর্থাৎ ও পি জিরো ইজ গ্রেটার দেন ও পি ওয়ান কাজে কী হচ্ছে এই বিন্দুতে অর্থাৎ এই ক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জন হচ্ছে আর যদি টোটাল রেভিনিউ বলো তাহলে টোটাল রেভিনিউ কতটুকু ও কিউ জিরো পি জিরো টোটাল রেভিনিউ কতখানি ও কিউ জিরো পি জিরো আর টোটাল কস্ট কতটুকু টোটাল কস্ট হচ্ছে ও কিউ জিরো এম পি জিরো ও কিউ জিরো এম পি জিরো অর্থাৎ লাভ হচ্ছে কতখানি এই যে চিহ্নিত অংশটুকু অর্থাৎ লাভ হচ্ছে পি ওয়ান ই পি জিরো এইটুকু হচ্ছে এক অস্বাভাবিক মুনাফা এবার আমরা দেখবো স্বাভাবিক মুনাফা কখন হচ্ছে তাহলে স্বাভাবিক মুনাফা হলে কি বলেছি আগে যে এ রেখাটা এই এ আর রেখা বরাবর হবে তাহলে অর্থাৎ এই যে দেখো খুব ভালো করে এই যে এই ক্ষেত্রে হুম এইটুকু হবে এবং চিত্র অঙ্কনের সময় আমাদের খেয়াল করতে হবে এমসি সি রেখাকে এসি রেখা বিন্দুতে ছেদ করবে তাই আমি এখানে সর্বনিম্ন বিন্দু করে এই দিকে উঠে যাবে এই দিকে উঠে যাবে তাহলে এইটি হচ্ছে এসি রেখা তাহলে এখানে দেখো কি হচ্ছে টোটাল মানে গড় যদি আয় বলো তাহলে গড় আয় হচ্ছে কিউ জিরো ই জিরো ই পরিমাণ আবার গড় ব্যয়ও হচ্ছে কিউ জিরো ই পরিমাণ ঠিক আছে অর্থাৎ মোট আয় হচ্ছে ও কিউ জিরো ই পি জিরো পরিমাণ কত টোটাল রেভিনিউ হচ্ছে ও কিউ জিরো ই পি জিরো পরিমাণ আবার টোটাল ব্যয়ও হচ্ছে টোটাল কস্ট হচ্ছে ও কিউ জিরো ই পি জিরো পরিমাণ তাহলে স্বাভাবিক মুনাফা অর্জিত হচ্ছে অর্থাৎ দুটাই সমান স্বাভাবিক টি আর মাইনাস টি সি ইকুয়াল টু জিরো তাহলে এটি হচ্ছে স্বাভাবিক মুনাফার চিত্র এরপর আমরা বলেছিলাম ক্ষতি তাহলে ক্ষতি হলে কি হবে এ সি রেখাটা এই এ আর রেখার ওপরে থাকবে ঠিক আছে তাহলে এই ধর আমি একটু ওপরে অঙ্কন করে নিলাম এবার এখানে কি হবে দেখো এসি রেখা এই যে সর্বনিম্ন এই ক্ষেত্রে তাহলে আমি এইভাবে এসিকে এমসির সাথে ছেদ করে সর্বনিম্ন করে এরপরে উঠে গেল ঠিক আছে খুব ভালো করে খেয়াল করো এই চিত্রটা তাহলে এইখানে ক্ষতি হচ্ছে কতটুকু বলো এই যে অংশটুকু এইটুকু হচ্ছে মোট ক্ষতি অর্থাৎ এটা যদি ভারসাম্য পি জিরো হয় এটা ই ও কিউ জিরো তাহলে টোটাল রেভিনিউ হচ্ছে ও কিউ জিরো ই পি জিরো পরিমাণ আর এটা ধরো পিওন তাহলে টি সি টু হচ্ছে ও কিউ জিরো এটার একটা নাম দিয়ে দিই এন দিলাম এন পি জিরো পি ওয়ান পরিমাণ তাহলে ক্ষতি হচ্ছে কতখানি পি জিরো ইএন পিওানি জিরো ইএন পি ওয়ান এই পরিমাণ হচ্ছে ক্ষতি তাহলে এই পরিমাণ হলো ক্ষতি তো এই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য আশা রাখছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো আরও একবার প্রথম থেকে ক্লাসটি দেখলে আমার মনে হয় বুঝতে পারবে তো আজ এখানে রাখছি ধন্যবাদ